আমাদের সকলের অভিভাবক মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়, তার বক্তব্যের মধ্য দিয়ে, তার আশীর্বাদের মধ্য দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠান। নমস্কার। এর মধ্যেই শ্রীময়ী উদাত্ত ঘোষণা এবং অঞ্জন পালের বক্তৃতায় আজকে উত্তর শহরতলি এই মেগা ইভেন্টের সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। দুর্গাপুজোকে কীভাবে একটি উন্নততর ইভেন্টে রূপান্তরিত করা যায় সেটা তারা করে দেখিয়েছেন মহানগরের মাটিতে। অঞ্জন পাল তার অন্যতম। গত বছর নপাড়া দাদাভাই সংঘ তারা থিম করেছিলেন সিলিকনের প্রতিমা, মায়ের রূপ। আপনারা জানেন সেই মূর্তিটা, সেই প্রতিমা কলকাতা NSCBI নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে রক্ষিত আছে। সেটা বড় ব্যাপার নয়, প্রতিমাটা নিজের গুণেই রক্ষিত আছে। চন্ডীবাদী মনে হচ্ছে এই থিম তুলে ধরছে। আর সেই এবার প্ল্যাটফর্ম বলে আপনারা দেখবেন এবং দেখে খুশি হবে বলে আশ্চর্য। এখানে সবাইকে ছাপিয়ে দিয়েছে। এবার এর সঙ্গে ও দশবর্তা সৃজিৎ মুখার্জি তার একটি সিনেমা একটা গান এখানে গানটা গেয়েছেন, সুর দিয়েছেন অনুপম রায়। আপনারা জানেন দশমতারে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া কেশান, চারজনের নামই বলতে হবে, কেউ কেউ উত্থাপন কম যায়। তারাও আসবেন এবং বাংলার অতি পরিচিত ইন্দ্রাণী দত্ত, তারা জানেন যে তিনি একটা বিরাট বড় দুর্গাপুজো সভানেত্রী, প্রতিবার যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন। আমি চন্ডীমাকে স্বাগত জানাই। তিনি দুর্গাপুজো করেন বলেই দুর্গাপুজোর মহত্ব বুঝতে পারেন। আপনাদের খুব সুন্দর সন্ধ্যা কাটে, বাংলা কায়দায় বলা যায় ঝিনচ্যাক সন্ধ্যা, আর ভালো ভাষায় আমরা বলি বর্ণাম বর্ণময় অনুষ্ঠান। শম্পা কুণ্ডু মহাশয়াকে নপাড়া দাদাভাই সঙ্গে সঙ্গে যার আত্মিক সম্পর্ক মঞ্চে স্বাগত জানাই। নপাড়া দাদাভাই সঙ্গে কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় শ্রী অরুণ চ্যাটার্জি মহাশয়কে এক চাঁদোয়া মিছিল, নক্ষত্র সমাবেশ, লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা, মন্ত্রিসভার উজ্জ্বলতম জ্যোতিষ্ক, সেরা সেরা মন্ত্রী এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, অর্থাৎ আমাদের নারী সমাজের গর্ব অহংকার, সর্বজন শ্রদ্ধেয়া সর্বজন প্রিয় মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয়া মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে পুষ্পস্তবকে বরণ করে নিলেন মাননীয়া পৌর প্রতিনিধি শ্রীমতী শম্পা কুণ্ডু। সবাই মিলে গর্বতালি। নারীদেরা জননাট্য মহাভাগা বলে গণ্য করা যাবে না, নারীরা নিজেদের পরিচয় খুঁজে নিয়েছে আকাশ মাটি, নারীদের গর্ব নারীদের অহংকার। মাননীয়া মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তাকে মেনেন্দ্র সহযোগে বরণ করে নিলেন কার্যকরী সভাপতি নপাড়া দাদাভাই সঙ্গে শ্রদ্ধেয় শ্রী অরূপ চ্যাটার্জি মহাশয়। আমরা সত্যি বলি সেদিন শুধু নজয় বক্তব্য রাখতে অনুরোধ করছি মাননীয় মন্ত্রী মন্ত্রিসভার উজ্জ্বলতম জ্যোতিষ্ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। নপাড়া দাদাভাই পুজো
এটা কে না জানে, সবাই জানে। এবং একটু আগেই আমি আসছিলাম আর শুনছিলাম আমাদের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, তিনি একদম ব্যাখ্যা করে বলছিলেন। আমি শুনতে শুনতে আসছিলাম, একটা কথা বারবার না বললে পারি না, সাংস্কৃতিক অন্যান্য জগতের কথা থেকে শুরু করে সব কিছু তার মুখ দর্পণে, এটা কিন্তু শিক্ষণীয়। সবাইকে সব কিছু সম্পাদক শ্রী আশিস ঘোষ রয়েছেন, এবং সংবাদ দর্পণের যে সম্পাদক শ্রী সৌরভ দত্ত তিনি রয়েছেন, রয়েছেন শ্রী নারদ নন্দী, রয়েছেন শ্রী দেবাশিস ঘোষ, এবং যার আন্তরিকতায় আমাদের উদ্যোগী অনুষ্ঠান মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয়। খুব জোরে করতালি, বরানগরের সঙ্গে ঐতিহ্যমণ্ডিত বরানগরের ইতিহাসে সংযুক্ত হলো একটি বিশেষ মাহেন্দ্রক্ষণ। আপনারা সবাই এই বরাহনগর দর্পণ শারদীয় সংবাদ দর্পণ করবেন, এবং আনন্দের সঙ্গে জানাই বরাহনগর দর্পণে আমাদের গৌর প্রধানা মাননীয় শ্রীমতি অপর্ণা মৌলিক মহাশয়ার একটি কবিতা রয়েছে, আপনারা পড়বেন। আপনাদের কাছে অনুরোধ, এই বইটি পড়বেন, অপর্ণাধারের একটি কবিতা রয়েছে। আপনাদের আমরা পুজো মানেই তো পরিচয়, খাওয়া দাওয়া বই আর সিনেমা, পুজোর সময় আমরা আনন্দ করি, মজা করি, এবং নতুন বইয়ের গন্ধ পাওয়ার জন্য আমরা প্রতীক্ষা করে থাকি। নতুন সিনেমা সপরিবারে আনন্দ করে হইচই করে দেখব, আমরা দেখব রসমবতার সবাই মিলে, আর পড়বো এই দুটো বই, বরাহনগর দর্পণ সংবাদ দর্পণ। এবং সাতের নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অঞ্জনদা সঞ্চালনা করছেন শ্রীময়, এবং মঞ্চের নিচে উপস্থিত আছেন বরানগর পৌরসভার সিআইসি।